বলার কাছে মোবাইল পেলাপেলি খেলা, ঐতিহ্যবাহী আমাদের মোবাইল পেলাপেলি খেলা। অনুভূতি প্রকাশ করবেন, অনুভূতি প্রকাশ করবেন এবং অনুভূতি আমি উঠতে পারলে প্রকাশ হবে, তা না হলে ওখানে অনুভূতি ধ্বংস। আমাদের এখানে প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে যে এই পিচ্ছিল কলার গাছে ওঠার প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় যে এই কলার গাছের একদম সেই মাথায় উঠতে পারবে সে হয়ে যাবে আজকে আমাদের এখানের চ্যাম্পিয়ন। এবং দেখতে পাচ্ছি যে অনেকে এখানে চেষ্টা করছে কিন্তু তারা এখান থেকে উঠতে পারছে না, এবং এখানে দেয়া হচ্ছে গাছে দেয়া হয়েছে মোবিল, যার কারণে অনেক পিচ্ছিল একটু উঠতে পারছে না। একটু ওঠার পরে তারা এমনিতেই নিচে নেমে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন প্রতিযোগী, অনেকজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা খালি গায়ে আছে তারা এখানে অংশগ্রহণ করবে, এবং আমাদের এখানে মূল আকর্ষণ হচ্ছে এই মিনাজুল ভাই, এবং তারপরে এখানে আছে কর্ণ, এখানে আছে কর্ণ, এবং তারপরে এখানে আছে আতিক, এটা হলো বিধান, এবং এই যে আমাদের বিশিষ্ট মন্মার, আপনি কিছু বলেন। আমি এই কলা গাছ সম্পর্কে বলতে চাচ্ছি, ঐতিহ্যবাহী এবং আমাদের এই যে খেলাটা হচ্ছে আমাদের কলার গাছ সম্পর্কে কিছু শুনতে চাই, এবং এই খেলার ব্যাপারে আমাদের ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে কিছু। এই খেলাটা আসলে সেই মুঘল আমলে, আমাদের সেই মুঘল আমলে খেলাটা চালু হয়েছিল। আগে বলুন, আরে ভাই কথার মাঝে আটকান না, বলেন বলেন। ব্রিটিশ আমলে এই আমাদের খেলার প্রচলন, তারপরে মুঘল। আরে ভাই বলুক না, কথার মাঝে ইন্টারাপ্ট করুন না, বলেন। ব্রিটিশ আমল থেকে আমাদের এসে খেলার প্রচলন এটা, কলার গাছে মোবাইল পেলাপেলি খেলা, ঐতিহ্যবাহী আমাদের মোবাইল পেলাপেলি খেলা। এই মোবাইল পেলাপেলি খেলাতে ইংরেজরা যখন শাসন করতো দেশ, লর্ড ক্লাইভ যখন ছিল তখন থেকে সে খেলা পরিচালিত। কলা গাছ দিয়ে মূলত যুদ্ধ শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। তৃতীয় মেয়ের যে বাঁশের কেল্লা তৈরি করেছিল তার মধ্যে কলা গাছও কিছু ছিল। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনার মাথায় এই বালতি দেওয়ার কারণটা কি? আরে ভাই আগে বলুক রে ভাই, কথার মাঝে কেন কথা? আমি বিখ্যাত কুখ্যাত বালতি শাহ রহমতুল্লাহের বংশধর, এই জন্যই আমার এখানে বালতি টুপি আসলে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশিষ্ট রাজেক ভাইকে। রাজেক ভাই আপনি এই খেলা সম্পর্কে কিছু বলেন। শুনতে পাবেন না, মাইক তো দরকার, মাইকটা দেন রাজেক ভাইকে, আমরা অনুরোধ করছি। এই খেলা সম্পর্কে কিছু শুনতে চাই আপনার মধ্যে। এই খেলা সম্পর্কে কি বলবো বলেন, মানে এই খেলার প্রচলন কিভাবে, এবং এই খেলার প্রচলন আসলে কলার গাছে ওঠা, কিন্তু মূলত কলার গাছে ওঠা মোবাইল পেলাপেলি খেলা। আচ্ছা মোবাইল পেলাপেলি, মোবাইল মাখানো আছে, উঠবে পেলে নামবে পেলে উঠবে, এই জন্য এই খেলার নাম দেওয়া হয়েছে মোবাইল পেলাপেলি খেলা। যে কোনো যুবক তরুণ বৃদ্ধ বয়স্ক যে কোনো মানুষ এখানে খেলায় অংশগ্রহণ করতে পারে, যে কেউ। আচ্ছা এই খেলার যদি আমরা ইতিহাস সম্পর্কে জানতে চাই যে এই গ্রামে খেলাটার প্রচলন কবে থেকে? এই গ্রামে মূলত শুরু হয়েছে খেলাটা বৈশাখের অনুষ্ঠান থেকে। আচ্ছা সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু উঠতে পারি নাই। আচ্ছা এত পিচ্ছিল, একটু যদি একলাফে এক হাত উঠি চার হাত নিচে না যায় করতে করতে। আচ্ছা এই জন্য এরা হচ্ছে মোবাইল পেলাপেলি। তো আজকের খেলা নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করবেন, এবং অনুভূতি আমি উঠতে পারলে প্রকাশ হবে, তা না হলে ওখানে অনুভূতি ধ্বংস। তো আমরা এখানে কতজন প্রতিযোগী আশা করতে পারি? প্রতিযোগী যে কেউ অংশগ্রহণ করতে পারে, ওই যে বিশু আসে তো সে অংশগ্রহণ করতে পারে, যদিও টাকাটা কলার গাছ দেওয়ার কথা ছিল দিবে না, এসি কোনটা দিয়ে উঠুক। আচ্ছা যে একটু আছে বলেছে যে উঠবে, এই জন্য আমার থেকে হাত পা নিয়ে আছে, ওরা পরে উঠবে বলেছে, এখন ডাক দাও।